সেখানে মাজার, খানজালি সাহেব মাজার আছে। খানজালি সাহেব তো একদিকে ছিলেন মানে জেনারেল, আরেকদিকে একজন আধ্যাত্মিক ব্যক্তি, সুতরাং দ্যাটস এ ম্যাটার অফ প্রাইড ফর বাগেরহাট। ষাট গম্বুজ, ওয়ান অফ দি ফাইনেস্ট মস্ক ইন দি কান্ট্রি। এতটা গম্বুজওয়ালা মস্ক কোথায় পাওয়া যাবে? আগামী অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে বাগেরহাট? ওয়েল, জাতীয় অর্থনীতিতে যে ভূমিকা পালন করছে, ইটস এ প্রাইমারিলি এগ্রিকালচারাল কান্ট্রি। আর রামপালটা এখন তো অন্য কিছু হয়ে গেল, পাওয়ার খাপ হয়ে গেল, এবং মংলা হ্যাজ ডেভেলপড এজ এ পোর্ট। এটা এই সরকারই ভালো করে এটার পোর্ট ডেভেলপমেন্টটা করেছে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, কেননা এটা তো মানে দুরবস্থায় পড়ে গিয়েছিল। দিস ইজ ইটস কন্ট্রিবিউশন। কোনো অর্থনৈতিক জোন বা কোনো পর্যটন জোন? এটা তো অর্থনৈতিক জোন তো হচ্ছে মংলাতে ইপিজেড, আর পর্যটনের জন্যে করা যেতে পারে কিছু, দ্যাটস ট্রু। এটা করা যেতে পারে। এরপরে অর্থমন্ত্রী বাগেরহাট সরকারি পিসি কলেজ, নাগেরবাড়ি ও জেলা প্রশাসকের বাসভবন পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি মংলা বন্দর ও রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। জামাল হোসেন বাপ্পা, সিএনএন বিডি টিভি, বাগেরহাট।